এবার আসছে যে খবরে, রাশিয়ায় ভয়াবহ জঙ্গি হানা। মস্কোর ক্রকস কনসার্ট হলে এলো পাথারি গুলি, বোমা জঙ্গি হানায় নিহত অন্তত 60 জন, এমনটাই জানা যাচ্ছে। আহত প্রায় 150 জন। অনুষ্ঠান চলাকালীন হামলা চালায় জঙ্গিরা। জঙ্গিদের ছোড়া বোমায় কনসার্ট হলে আগুন লেগে যায়। সংখ্যায় অন্তত 5 জন জঙ্গি ছিল বলে অনুমান করা হচ্ছে। ফিরল মুম্বাই জঙ্গি হানা স্মৃতি। হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন আইএস। জঙ্গিদের ছোড়া বোমায় কনসার্ট হলে আগুন। হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন আইএস। মস্কোর ক্রকস কনসার্ট হলে এলো পাথারি গুলি এবং বোমা। জঙ্গি হানায় নিহত অন্তত 60 জন, আহত প্রায় 150 জন। অনুষ্ঠান চলাকালীন এই হামলা হয়, যেখানে কনসার্ট হলে একেবারে ঢুকে পড়ে জঙ্গিরা। সিসিটিভি ক্যামেরায় সেই ফুটেজ ধরা পড়েছে। দেখতে পাচ্ছেন সেই ঘটনার মুহূর্তের ছবি, যেখানে ভয়াবহ সেই দৃশ্য, একেবারে গুলি করা হচ্ছে, বেছে বেছে টার্গেট করে গুলি করা হচ্ছে। অন্তত 82 এবং আহতের সংখ্যা 110। তবে মৃত বা আহতের সংখ্যা আরো বাড়তে পারে, তার কারণ এই রাশিয়ান যে ব্যান্ড অর্থাৎ পিকনিক যে পারফর্ম করছিল, সেখানে কিন্তু কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন। এবং আমরা কিন্তু সেই ছবিতে বারবার দেখতে পাচ্ছি, যখন এই যে 5 জন বন্দুকধারী, তারা যে স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে ঢুকলো, মুহুর্মুহু গুলি চালালো এবং নির্বিচারে গুলি চালালো, ছদ্মবেশে তারা ঢুকেছিল, তখন কিন্তু বহু দর্শক, তারা কিন্তু এই যে আসন অর্থাৎ সিট, তার নিচে ঢুকে পড়ে সেখানে শুয়ে পড়ে তাদের প্রাণ বাঁচানোর চেষ্টা করেছে। কেউ কেউ আবার এই যে অডিটোরিয়াম, তার ছাদে উঠে পড়ে এবং বেসমেন্টে প্রায় হাজার খানেক মানুষ তারা কিন্তু আশ্রয় দিয়েছিলেন। তারপরে যখন যারা উদ্ধারকারী দল তারা যখন আসে এবং রাশিয়ান যে নিরাপত্তা বাহিনী, তারা ওই অডিটোরিয়ামে ঢোকার পর, ঢোকার আগেই অবশ্য এই 5 বন্দুকবাজ তারা পালিয়ে যায়। এবং ঢোকার পরে, এই নিরাপত্তা বাহিনী ঢোকার পরে বহু মানুষকে তারা নিরাপদে উদ্ধার করেন। কিন্তু যেভাবে গুলি চালানো হয়েছে এবং সেই গুলিতে এখনো পর্যন্ত 82 জনের মৃত্যুর খবর, সেটা কনফার্ম করেছে রাশিয়ান এজেন্সি। কিন্তু মৃতের সংখ্যা আরো বাড়তে পারে, কারণ বহু মানুষ আহত, তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। যেটা তুমি বললে, যে আমি সকালেও বলছিলাম যে আইএস অর্থাৎ ইসলামিক জঙ্গি গোষ্ঠী, তারা এই নৃশংস যে জঙ্গি আনা তার দায় স্বীকার করেছে। কারণ কদিন আগেই 9 মার্চ একটি রাশিয়ান সিনাগগে এই আইসিস জঙ্গি তারা হামলা চালিয়েছিল, কিন্তু সেই হামলা তারা ফলপ্রসূ করতে পারেনি, অর্থাৎ তাতে কিন্তু তারা ব্যর্থ হয় এবং 6 জন জঙ্গিকে খতম করে রাশিয়ান নিরাপত্তা বাহিনী। তারই পাল্টা স্বরূপ এই যে হামলা ঘটানো হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত এটা স্পষ্ট নয় যে আইসিস দায় স্বীকার করেছে, ঠিক কথাই, কিন্তু আইসিসি যে এই ঘটনাটা ঘটিয়েছে সে সম্পর্কে এখনো পর্যন্ত রাশিয়ার সরকার বা মস্কো কিন্তু এখনো এমন কোনো বিবৃতি দেয়নি। আমরা এখনো পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তার কোনো বিবৃতি পায়নি, কিন্তু প্রাক্তন প্রেসিডেন্ট যে মেদভেদেভ, তিনি কিন্তু অত্যন্ত কড়া বার্তা দিয়েছেন। তিনি কিন্তু তার যে ইঙ্গিত, সেই ইঙ্গিত কিন্তু ইউক্রেনের দিকে, কারণ এই দীর্ঘদিন ধরে যে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ চলছে আমরা জানি। এবং মেদভেদেভের যে বার্তা, যে কোনোভাবে যদি এই এই যে হামলা, সেই হামলাতে যদি ইউক্রেন কোনোভাবে জড়িত থাকে, তাহলে যেভাবে জঙ্গিদের খতম করা হয় সেই রকম ভাবে কিন্তু ইউক্রেনের বহু অফিসিয়াল, সিনিয়র অফিসিয়াল, তাদের ওপর সেই হামলা হবে এবং তাদের ওপরে এই ধরনের শাস্তি নেমে আসতে পারে। যদিও এখনো পুরো ব্যাপারটাই তদন্ত সাপেক্ষ, সত্যি আইসিস জঙ্গিরা এই হামলা চালিয়েছিল কিনা, যে 5 জন বন্দুকবাজ ঢুকেছিল ছদ্মবেশে, তাদের এখনো পর্যন্ত কাউকে ধরা যায়নি,
যদিও গতকাল রাতে আমরা দেখেছিলাম যে একজনকে ধরা হয়েছে বলে জানিয়েছিল যে রাশিয়ান নিরাপত্তা বাহিনী, যে একজনকে ধরে ফেলা হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত সেটাও স্পষ্ট নয় যে এই পাঁচ বন্দুকধর যারা ঢুকেছিল তাদের কাউকে ধরা গেছে কিনা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিনি অত্যন্ত কড়া নিন্দা করেছেন এবং যে নিহত এবং আহত তাদের পরিবারের পাশে আছেন। নরেন্দ্র মোদি তিনি সকালে টুইট করেছেন, তিনি জানিয়েছেন যে রাশিয়ার এই একটা দুর্দিনের সময় ভারত কিন্তু তার পাশে আছে। যেটা উল্লেখযোগ্য যে বিষয় যেটা বলার, সেটা হচ্ছে যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার অফিস থেকে যে বার্তা দেওয়া হয়েছে সেটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ। তিনি পরিষ্কার বলেছেন যে এই ঘটনার সঙ্গে ইউক্রেনের কোনো যোগ নেই, এটা এটা একদম পরিষ্কার ভাবে ইসলামিক জঙ্গি গোষ্ঠী, তারাই কিন্তু এই ঘটনা ঘটিয়েছে। সুতরাং সবকিছু মিলিয়ে যে এই জঙ্গিহানায় যদি আমরা বলি, যেভাবে ঘটনা ঘটে জঙ্গিহানার ঘটনা, তাতে কিন্তু কূটনৈতিক দিক থেকে সেই পাওয়ারটা কিন্তু চলছে। ধন্যবাদ দীপেন্দু দা, কথা বললাম অ্যাসাইনমেন্ট হেড দীপেন্দু ঘোষের সঙ্গে।